হ্যালোইনের রাতে কথম শহরের মেয়র টন মিচেল জুনিয়র একজন সিরিয়াল কিলারের হাতে খুন হয়। সেই সিরিয়াল কিলার নিজেকে রিডলার নামে পরিচয় দেয়। বিলিয়নিয়ার ব্রুস ওয়েন গত 2 বছর ধরে ব্যাটম্যান হিসেবে কাজ করছে এবং নানান তদন্তে কথম সিটি পুলিশ ডিপার্টমেন্টকে সাহায্য করছে। লেফটেন্যান্ট জেমস গর্ডন মেয়রের দেহ পরীক্ষা করতে গিয়ে আবিষ্কার করে রিডলার ব্যাটম্যানের জন্য একটি বার্তা রেখে গিয়েছে। তবে ঘটনাস্থলে ব্যাটম্যানকে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য কমিশনার পিট স্যাভেজ গর্ডনকে তিরস্কার করে। পরে রিডলার স্যাভেজকে হত্যা করে এবং ব্যাটম্যানের জন্য আরেকটি বার্তা রেখে যায়। মেয়রের খুনে তদন্ত করতে গিয়ে ব্যাটম্যান এবং গর্ডন আবিষ্কার করে রিডলার মেয়রের গাড়িতে একটি থাম্ব ড্রাইভ রেখে গিয়েছে। সে থাম্ব ড্রাইভ খুলে তাতে কিছু ছবি পাওয়া যায়। আইসবার্গ নামক একটি নাইট ক্লাবের বাইরের দৃশ্য এবং একজন অজানা মহিলার সাথে মেয়রকে দেখা যাচ্ছে। এই নাইট ক্লাবটি মবস্টার কারমাইন ফ্যালকোনের ডানহাত পেঙ্গুইন পরিচালনা করে। পেঙ্গুইনকে জিজ্ঞাসাবাদের জন্য ব্যাটম্যান সেই নাইট ক্লাবে গিয়ে পৌঁছায়। তবে পেঙ্গুইন জানায় সে ছবিগুলোর বিষয়ে কিছুই বলতে পারবে না। আর তখনই সেলিনা কাইল সেই ঘরে এসে প্রবেশ করে। সেলিনা এই নাইট ক্লাবে ওয়েট্রেসের কাজ করে। ব্যাটম্যান লক্ষ্য করে সেই ছবিগুলোতে মেয়রের পাশে থাকা মহিলার পরা জুতোর সাথে সেলিনার পরা জুতোর অনেক সাদৃশ্য রয়েছে। ব্যাটম্যানের মনে একটি সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে। সে সেলিনার পিছু নিয়ে আবিষ্কার করে মেয়রের পাশে থাকা মহিলা সেলিনার রুমমেট। পরে সেলিনা থেকে ব্যাটম্যান জানতে পারে সে মহিলার নাম আনিকা। হঠাৎ আনিকা বেপাত্তা হয়ে যাওয়ার পর ব্যাটম্যান উত্তর খোঁজার জন্য সেলিনাকে আইসবার্গ নাইট ক্লাবে পাঠায়। সেলিনার মাধ্যমে ব্যাটম্যান আবিষ্কার করে ফ্যালকন পুলিশ কমিশনার স্যাভেজের সাথে সাথে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গিল কুলসনের পৃষ্ঠপোষকতা করত। তবে তদন্তের মাঝে সেলিনা যোগাযোগ বন্ধ করে দেয় যখন ব্যাটম্যান ফ্যালকনের সাথে তার সম্পর্ক নিয়ে তাকে চাপ দিতে শুরু করে। রিডলার ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কোলসনকে অপহরণ করে এবং তার গলায় একটি টাইম বোমা লাগিয়ে মেয়রের স্মরণসভায় পাঠায়। ব্যাটম্যান সেখানে এসে পৌঁছানোর পরে রিডলার তাকে কোলসনের ফোনের মাধ্যমে কল করে এবং জানায় সে কোলসনকে 3টি ধাঁধার প্রশ্ন করবে। সঠিক উত্তর না দিতে পারলে সে কোলসনের গলায় লাগানো বোমা বিস্ফোরণ করাবে। ব্যাটম্যান কোলসনকে প্রথম 2টি প্রশ্নের উত্তর দিতে সাহায্য করে, কিন্তু কোলসন 3য় প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করে এবং এর ফলে বোমা ফাটিয়ে রিডলার কোলসনকে হত্যা করে ফেলে। সঠিক উত্তর দিলে সেই নাম বেরিয়ে আসত যে গথাম পুলিশকে নিয়মিত তথ্য প্রদান করে এবং এই তথ্যগুলোকে ভিত্তি করেই গথাম পুলিশ একটি ঐতিহাসিক অভিযান চালায়, যার ফলে মবস্টার মরনির মাদক সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ব্যাটম্যান এবং গর্ডন অনুমান করে পেঙ্গুইন সেই তত্ত্বদাতা হতে পারে এবং এই কারণেই তারা পেঙ্গুইনকে অনুসরণ করতে শুরু করে। তবে তারা আবিষ্কার করে মরনির মাদক ব্যবসা কখনই ধ্বংস হয়ে যায়নি, উল্টে সেই ব্যবসা খুবই বৃহৎ আকারে চলছে এবং গথাম পুলিশের অনেক অফিসার সে ব্যবসার সাথে জড়িত। সেলিনা মাদকের টাকা চুরি করতে সেখানে এসে পৌঁছায় এবং একটি গাড়ির ডিকিতে ডলার ভর্তি ব্যাগের সাথে সাথে আনিকার মৃতদেহ আবিষ্কার করে। এইসবের মাঝেই পেঙ্গুইন সেখান থেকে পালাতে সক্ষম হয়, তবে ব্যাটম্যান তাকে ধাওয়া করে ধরে ফেলে। পেঙ্গুইন তাদের জানায় সে পুলিশের তথ্যদাতা ছিল না। রিডলারের দেওয়া সূত্র অনুসরণ করে ব্যাটম্যান এবং গর্ডন টমাস ওয়েনের দ্বারা পরিচালিত একটি অনাথাশ্রমের ধ্বংসাবশেষে এসে পৌঁছায়। তারা জানতে পারে রিডলার একসময় এই অনাথ আশ্রমের বাসিন্দা ছিল এবং ওয়েন পরিবারের প্রতি তার অনেকটা ক্ষোভ জমেছিল। অন্যদিকে ব্রুসের উদ্দেশ্যে পাঠানো একটি চিঠির বোমা খোলার পরে ব্রুসের বাটলার অ্যালফ্রেডকে হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদিকে রিডলার প্রমাণ ফাঁস করে টমাস ওয়েনের হত্যার আগে সে মেয়রের পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তার স্ত্রী মার্থার মানসিক অসুস্থতার ইতিহাস সম্পর্কে বিব্রতকর খবর প্রকাশ করার হুমকি দেওয়ার পরিণতি হিসেবে একজন সাংবাদিককে হত্যা করার জন্য ফ্যালকনকে নিয়োগ করেছিল। ব্রুস তার ছেলেবেলা থেকে তার বাবাকে নৈতিকভাবে উদ্ধতন মানুষ হিসেবে বিশ্বাস করে এসেছে এবং এই তথ্য জানার পরে বিচলিত হয়ে আলফ্রেডের মুখোমুখি হয়।
আলফ্রেড এই অভিযোগগুলো স্বীকার করে নেয়। তবে জানায় সে সাংবাদিকের হত্যার কথা জানার পর টমাস ফ্যালকনকে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। অ্যালফ্রেড অনুমান করে সেটা প্রতিরোধ করার জন্যই হতো ফ্যালকন টমাস এবং মার্থাকে হত্যা করেছিল। সেলিনা ব্যাটম্যানের কাছে স্বীকার করে ফ্যালকন তার জন্মদাতা এবং সে জানতে পেরেছে ফ্যালকন আনিকাকে শ্বাসরোধ করে হত্যা করেছিল, কারণ মেয়র মিচেল আনিকাকে জানিয়েছিল ফ্যালকন ছিল আসল তথ্যদাতা। এই তথ্য জানার পরে ফ্যালকনকে হত্যা করার উদ্দেশ্যে সেলিনা নাইট ক্লাবে এসে পৌঁছয়। তবে তাকে থামানোর জন্য ব্যাটম্যান এবং গর্ডন সেখানে এসে পৌঁছেছে। ব্যাটম্যান সেলিনাকে হত্যা করতে বাধা দেয় এবং ব্যাখ্যা করে ফ্যালকনকে হত্যা করে কারাগারের মুখোমুখি হওয়ার মাধ্যমে তার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে। ব্যাটম্যান ফ্যালকনকে আটক করে। ফ্যালকন ব্যাটম্যানকে জানায় সে গথামের সমস্ত গোপনীয় তথ্য এবং আন্ডারওয়ার্ল্ডের লেনদেন সম্পর্কে সবকিছুই জানে, তবে সেই গোপন কথাগুলো সে কোনোদিনও কাউকে জানাবে না। ব্যাটম্যান ফ্যালকনকে নাইট ক্লাবের বাইরে নিয়ে আসতে রিডলার স্নাইপার রাইফেল দিয়ে ফ্যালকনকে হত্যা করে। একজন পুলিশ অফিসার লক্ষ্য করে একটি অ্যাপার্টমেন্টের জানলা থেকে গুলি চালানো হয়েছিল। সে অ্যাপার্টমেন্টে প্রবেশ করে জানা যায় গুলি চালানো ব্যক্তি রিডলার ছিল এবং সে অ্যাপার্টমেন্টটি তার বাসস্থান। তারা জানতে পারে রিডলারের আসল নাম এডওয়ার্ড ন্যাশটন এবং সে একজন ফরেন্সিক হিসাবরক্ষক হিসেবে কাজ করত। রিডলারকে আর্কহাম স্টেট হাসপাতালের বন্দি করে রাখা হয়েছে। ন্যাশটন জানায় সে একজন অবহেলিত অনাথ হিসেবে ক্রুসের প্রতি ঈর্ষান্বিত ছিল, কেননা তার পিতামাতার হত্যার পর ক্রুস গথাম শহরের সহানুভূতি অর্জন করতে পেরেছিল। তবে অন্যদিকে ক্রমেই সে ব্যাটম্যানকে শ্রদ্ধা করতে শুরু করে এবং তার থেকে অনুপ্রাণিত হয়ে শহরের দুর্নীতিগ্রস্তদের আক্রমণ করার পরিকল্পনা নেয় এবং এই উদ্দেশ্যে সে ব্যাটম্যানের সাথে কাজ করার প্রস্তাব দেয়। তবে ব্যাটম্যান বিরক্ত হয়ে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। তার শ্রদ্ধার পাত্র দ্বারা প্রত্যাখ্যানের পর ন্যাশটন ক্রমেই ক্রুদ্ধ হয়ে ওঠে। ব্যাটম্যান বুঝতে পারে ন্যাশটনের এখনও কিছু পরিকল্পনা রয়েছে। তবে ব্যাটম্যান তার পরবর্তী কর্মসূচি উন্মোচন করতে পারেনি বুঝতে পেরে আনন্দিত ন্যাশটন তাকে আভে মারিয়া গেয়ে একটি শেষ সূত্র দেয়। এই গানটি মেয়র মিচেলের স্মরণসভাতেও গাওয়া হয়েছিল এবং এতে বোঝায় তার পরিকল্পনার চূড়ান্ত অংশটি হবে নতুন নির্বাচিত মেয়র পেলারিয়ালের হত্যা। তবে ব্যাটম্যান এটা উপলব্ধি করতে ব্যর্থ হয়। রিডলার থেকে কোনো সোজাসুজি উত্তর না পাওয়ায় ব্যাটম্যান রিডলারের অ্যাপার্টমেন্টে অনুসন্ধান করতে পৌঁছয়। ব্যাটম্যান সেখানে উপস্থিত একজন পুলিশ অফিসারের সাহায্যে জানতে পারে মেয়রকে হত্যা করা হয় যে অস্ত্র দিয়ে সেটা আসলে একটি কার্পেট কাটার সরঞ্জাম। ব্যাটম্যান বুঝতে পারে এই অস্ত্র রিডলারের মাস্টার প্ল্যানটি উন্মোচনের আরেকটি সূত্র মাত্র। সে সেই অ্যাপার্টমেন্টের মেঝেতে লাগানো কার্পেট খুলে ফেলে এবং তার নিচে আঁকা একটি মানচিত্রের মাধ্যমে আবিষ্কার করে ন্যাশটন গথামের চারিপাশে গাড়ি বোমা স্থাপন করেছে। কারাবাসের আগে ন্যাশটন একটি অনলাইন ভিডিও পোস্ট করেছিল এবং তাতে আনন্দের সাথে ব্যাখ্যা করেছে সে নতুন নির্বাচিত মেয়র পেলারিয়ালকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং এই হত্যা করবে তার অনুগামীরা। ব্যাটম্যান সময় মতো গাড়ি বোমাগুলোকে নিরস্ত্র করতে অক্ষম হয় এবং বোমাগুলো ফেটে গথাম শহরের চারিপাশে অবস্থিত বাঁধ ধ্বংস করে ফেলে। এর ফলে সমুদ্রে জল ঢুকে গিয়ে পুরো শহর প্লাবিত হয়ে যায়। একটি অডিটোরিয়ামকে আশ্রয় কেন্দ্র হিসেবে স্থাপন করা হয়েছে এবং সেখানে পৌঁছে ন্যাশটনের অনুগামীরা নবনির্বাচিত মেয়র রিয়েলকে গুলি করে। ব্যাটম্যান এবং সেলিনা সেখানে এসে পৌঁছয়। ব্যাটম্যান তাদের পরাজিত করে, তবে একজনের গুলিতে ব্যাটম্যান আহত হয়ে যায় এবং সেই লোকটা ব্যাটম্যানের মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি চালানোর আগেই সেলিনা এসে ব্যাটম্যানকে উদ্ধার করে এবং ফ্যালকনকে হত্যা করা থেকে বাধা দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানায়। হঠাৎ পেছন থেকে একটি লোক এসে সেলিনাকে ছুরি দিয়ে হত্যা করার চেষ্টা করে। এটা দেখতে পেয়ে ব্যাটম্যান উত্তেজিত হয়ে যায় এবং অ্যাড্রিনালিন ইনজেকশন দিয়ে নিজেকে চাঙ্গা করে তোলে এবং সেই লোকটাকে হিংস্রভাবে মারতে শুরু করে। তবে গর্ডন এবং সেলিনা তাকে থামায়। সেই লোকটির মুখোশ খুলে দিতেই ব্যাটম্যান বুঝতে পারে সে তাকে আগেও দেখেছে। এই ব্যক্তিকে সে মেয়রের স্মরণসভায় দেখেছিল। গর্ডন তাকে তার নাম জিজ্ঞাসা করাতে লোকটি উত্তর দেয় তার নাম প্রতিশোধ। এই নাম শুনে ব্যাটম্যান আতঙ্কিত হয়ে যায়।
ব্যাটম্যানের মুখোশ ধারণ করার পর থেকে গত দু বছর ধরে সে নিজেকে এই নামেই পরিচিতি দিয়েছিল। ব্যাটম্যানের চোখ যায় একটি বিদ্যুতের তারের দিকে, সে তারে তখনও বিদ্যুৎ সঞ্চালিত হচ্ছে। ক্রমে সে তার নিচে জলমগ্ন রাস্তার দিকে পড়ে যেতে শুরু করে। সে তার জলস্পর্শ করলেই নিচে থাকা নিষ্পাপ মানুষগুলো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাবে। অবস্থা বেগতিক দেখে ব্যাটম্যান ঝাঁপ দিয়ে সে তার ধরে ঝুলতে শুরু করে। তার বুকে লাগানো ব্যাট প্রতীক দিয়ে সে তারটিকে ছিন্ন করে দেয়। এর ফলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে জলে পড়ে যায়। নিজেকে সামনে নিয়ে ব্যাটম্যান আটকে থাকা মানুষগুলোকে নিরাপত্তায় নিয়ে যেতে শুরু করে। কিছুটা সময় কেটে গিয়েছে। ফ্যালকনের মৃত্যুর পর গথাম শহরে অপরাধ জগতে শূন্যতা তৈরি হয়েছে এবং পেঙ্গুইন এই শূন্যতা দখলের চিন্তাভাবনা করতে শুরু করেছে। ন্যাশটেন কারাগারে বসে তার পরিকল্পনা ব্যর্থ হওয়ার কারণে হতাশ এবং তখনই তার পাশের কারাগারে থাকা একজন বন্দীর কথা শুনতে পায়। সেই বন্দি ন্যাশটেনকে হতাশ হতে মানা করে। ক্রমে তারা দুজনে বন্ধু হয়ে উঠতে শুরু করেছে। অন্যদিকে ব্যাটম্যান গথাম শহরকে পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা করে এবং আগামী দিনে গথাম শহরকে উজ্জ্বল দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকে অনুপ্রেরণা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তবে সে বিব্রত, ভয়কে অস্ত্র বানিয়ে তার অপরাধ নিঃশেষ করার অভিযানকে কেউ কেউ তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের কাজে ব্যবহার করতে শুরু করেছে। এই জিনিস তো সে চায়নি। সেলিনা মনে করে গথামকে পুনরুদ্ধার করা অসম্ভব এবং এই কারণে সে চিরদিনের জন্য গথাম ছেড়ে ব্লু হেভেন নামক একটি শহরে চলে যেতে প্রস্তুত। সে ব্যাটম্যানকে তার সাথে যেতে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু সে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। ব্যাটম্যান এখনও নিশ্চিত গথাম শহরকে পুনরুদ্ধার করা সম্ভব এবং এই চেষ্টা তার শেষ দিন পর্যন্ত সে করে যাবে। তারা দুজনে মোটরবাইক চড়ে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে তারা বিচ্ছিন্ন হয়ে আলাদা আলাদা পথ বেছে নেয়। ব্যাটম্যান রিয়ারভিউ মিররে সেলিনাকে চলে যেতে দেখতে থাকে। সে আশাবাদী সেলিনা হয়তো একদিন আবার ফিরে আসবে। ¶¶